হাই ফ্রেন্ড, স্বর্ণালী কিচেনের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আবারও অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এসেছি। এর একটাই কারণ হচ্ছে আজ আমি আপনাদের একটা জাপানিজ ডিশ প্রেজেন্ট করব। এই ডিশটার নাম হচ্ছে চিকেন কাটসু। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে দেখে নিন আমি রেসিপিটা কীভাবে বানাই। এখানে আমি দু পিস চিকেনের বেস্ট নিয়ে নিয়েছি। এবার এই বেস্টটা একটু বড় আছে, এটাকে আমি একটু কেটে নেব। চিকেনটাকে আমি মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। এবার চিকেনের পিসগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নুন আর গোলমরিচটাকে আমি একসাথে দুটোকে মিশিয়ে নেব। দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নুন আর গোলমরিচটাকে আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। এটাকে আমি ম্যারিনেট হতে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি ময়দাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দুটো ডিমকে এখানে ফাটিয়ে নেব। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি ডিমটাকে। ব্রেড ক্রাম্বসটা আমি এবার এখানে ঢেলে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ডিমের গোলার মধ্যে নিচ্ছি, তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। চিকেনটা ভাজবার জন্য রেডি হয়ে গেছে। চলুন আমার সাথে এবার আমি চিকেনটা ভেজে ফেলি। তেলটা দিয়ে নিচ্ছি এর মধ্যে। আমি বেশ অনেকটাই তেল লাগবে এতে ভাজবার জন্য। চিকেনটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। আমার ভাজাটা হয়ে গেছে, দেখুন এইরকম লাল রঙের করে আপনাকে ভাজতে হবে। আমি এবার প্লেটে এটাকে তুলে নিচ্ছি। আপনারাই দেখুন চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। চিকেনের পিসটাকে এবার আমি কেটে নেব। আপনারাই দেখুন কতটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে।
চিকেন কাটসুটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সসের সাথে পরিবেশন করব। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।